বন্ধুরা, টুনি রোজ সকালে তার বাচ্চাদের নিয়ে খাবার খুঁজতে যায়। এমনই একদিন সকালে, আজ ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল, তাড়াতাড়ি খাবার খুঁজতে যেতে হবে, চলো চলো। ও টুনি, কোথায় যাস? বাচ্চাদের নিয়ে এদিকে আয়, আমি তোদের আজ ভোজন করব। ওরে বাবা, এ তো 10 মাথা ডাইনি, কি করা যায়? একটা বুদ্ধি বের করতে হবে। ও মা, খুব ভয় করছে, এ তো আমাদেরকে খেয়ে ফেলবে। কিরে টুনি, এ তো কি ভাবছিস? আয় আমার কাছে, তোদেরকে খেয়ে আমার প্রাণ জুড়াই। তোমার তো 10টা গাল, কোন গাল দিয়ে আমাদের খাবে তাই ভাবছি। আমরা যে এত ছোট, তোমার পেটের এক কোনাতেও লাগবো না। কথাটা খারাপ বলিস নি, তোরা বড্ড ছোট, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। আয়, তোদের খাবো, তারপর অন্য ব্যবস্থা করব। আমরা তো আর পালিয়ে যাচ্ছি না, ভাবছি তোমার জন্য আরো বেশি খাবার ব্যবস্থা করব। তাই তুই ঠিক বলছিস, তুই যেতে পারিস, কিন্তু তোর বাচ্চাদের আমার কাছে রেখে যা, তুই না এলে ওদেরকে খেয়ে নেব। তুমি এত চিন্তা করো না, আমি যাব আর আসব। টুনি উড়ে গিয়ে তার বন্ধুদেরকে সব কথা খুলে বলে। তার বন্ধুরা সবাই চিন্তায় পড়ে যায়, কি করে ওই ডাইনির জব্দ করতে হবে। এমন সময় সেখানে একটা পরী চলে আসে। তোমরা এত চিন্তা করো না, আমি সব শুনেছি, এই নাও একটা ফুল, এই ফুলটা জাদুর ফুল, এটাকে নিয়ে ডাইনির মাথায় ছোঁয়ালে ডাইনি সঙ্গে সঙ্গে মারা যাবে। ঠিক আছে সুন্দর পরী, তাহলে ডাইনিকে একটু জব্দ করে আসি। কি ব্যাপার টুনি, এখনো আসছে না? ওর বাচ্চাদেরকে খেয়ে নেব না, আর একটু অপেক্ষা করব। ওই তো টুনি অনেকগুলো পাখিদের নিয়ে আসছে আমার ভোজন করাতে। ও ডাইনি ভাইয়া, কাকে আগে খাবে? সব কটাকে একাবারে খাবো, আমার 10টা গাল দিয়ে, তারপরে তো খাওয়ার মজা। আমাকে খেতেই পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমাকে খেতে হলে এই ফুলটা তোমার মাথায় দিতে হবে। কেন? আরে বাবা, যে আমাকে খাবে তার একটু সুন্দর দেখতে হবে না, তাই হয়। ঠিক আছে, তোদের শেষ ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি, দে ফুলটা আমার কাছে, এই নাও। ডাইনি ফুলটা মাথায় দিতে সঙ্গে সঙ্গে মারা যায়, আর টুনি ও তার বন্ধুদের কোনো ক্ষতি করতে পারে না।